আদর দিও মুর্শিদ রাজি রাসুল রাজি রাসুল রাজি আল্লাহ রাজি কোরআনের গো শোনা গো পাইলে তারে আদর দিও আমার মুর্শিদের পা ইলে গো পাইলে তারে এই আওয়াজ আমি মানি না বলেন বলেন পাইলে তারে আরেকটু 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 পাওয়ার বারো আরে পাইলে তারে মুর্শিদ রাজি রাসুল রাজি রাসুল রাজি আল্লাহ রাজি কোরআনের গো শোনা গো পাইলে তারে আদর দিও আমার মুর্শিদের পা ইলে গো পাইলে তারে মারহাবা বলেন ও বন্ধুরা আমার আপনার বাড়িতে যদি কোনো মেহমান যায় মেহমানকে বাড়ির কোনায় বাড়ির কোনায় নিয়ে গাডার মধ্যে আগায় দেওয়া সুন্নত সোয়ারা লাগে না একজন মেহমানকে যদি আপনি আগায় দেওয়া সুন্নত হই যিনি যে পীর মুর্শিদ আপনাকে তরিকত শিক্ষা দিবে যেখানে শরীয়ত শিক্ষা দিবে তরিকত শিক্ষা দিবে হাকিকত শিক্ষা দিবে মারিফত শিক্ষা দিবে এবং কি কাল কোন জায়গায় কাল হলো বাম স্তরের দয়াঙ্গুলি লতিফে কাল এই কাল শিক্ষা দিবে আপনাকে কাল্পের মধ্যে যে কেমনে জিকির করে এরকম শিক্ষা দিবে ওই লোকটাকে আপনি আদর করা দরকার আছে কি নাই আসিনি আসিনি সোয়ার আলাপে দেন না ও আমার বাবা রানি আমার কালবা কালবের দিকে যখন জিকির করবেন আপনি যখন জিকির শিখাই দিব কেন কিভাবে শিখাই আরে এই এই জন্য তো পীর মুর্শিদ ঠিক ঠিক কথা না কারণ এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র যদি কেউ না জানে এ স্কোয়ার প্লাস প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এইটা যদি আপনাকে যদি বলা হয় বীজগণিতের সূত্র এ প্লাস বির বর্গ করে নিয়ে আসো তাহলে আপনি বর্গ করতে পারবেন না যদি আপনি সূত্রটা না জানেন ঠিক কিনা কথাটা তাহলে কথা বলছেন না তাহলে পীর মসজিদের প্রয়োজন এই জন্য পীর মসজিদের প্রয়োজন বন্ধুরা আমার এখন কিন্তু ইউটিউবের মধ্যে চলে যাচ্ছে অনেক মানুষ টেট্টামি করে বলে পীর কোরআনে নাই হ্যাঁ পীর কোরআনে নাই কারণ পীর ফার্সি শব্দ কারণ ওলিয়ান মুর্শিদা মুর্শিদ অর্থ পথ প্রদর্শক আরবি এইটা কোরআনে আছে সুবহানাল্লাহ কোরআনে মুর্শিদ আছে আমরা তো রিসার্চ করি আমরা পড়াশোনা করেছি আমার মা বাবা পড়াশোনা করাইছে পড়াশোনা করে মুফতি বানাইছে বিশ্ববিদ্যালয়ে পড়াইছে এরপরে কলেজে টিচার বানাইয়া এরপরে বলছে বাংলাদেশে আলোচনা করো চিৎকার করে বলুন আল্লাহ আকবার অবন্ধন আমার বাবারে আমার অবন্ধ আমি একটা আলোচনায় যেমন আলোচনাটা হলাম যদি অলির বিরোধিতা করেন আপনি মারা যাবেন অলির বিরোধিতা করলে আপনি মারা যাবেন শাহজালাল ইয়েমেনি ইয়েমেন দেশে থাকতে এই দেশের আলোচনা বাংলার সবাই আলোচনা করে ঠিক কিনা এই দেশের আলোচনাগুলি করে কিন্তু ইয়েমেনের থাকতে একটা ঘটনা এটা অনেকে জানে না কথা হচ্ছে না ইয়েমেনের রাজার কাছে কিছু মানুষ কুট্টামি আরম্ভ করলেন কি কুট্টামি আরম্ভ করলেন ওই রাজা যদি তাহে এই দেশে তাহলে তোমার আরে এই অলি যদি তাহে দরবার যদি তাহে তাহলে তোমার কি করবে তোমার রাজত্ব নষ্ট করে লাগবে রাজত্ব দল করে লাগবে নাও দিলে কেন না বন্ধুরে আমার বাবারে আমার রাজত্বের পাগল সবাই নাম এখানে মনির ভাই আমার উপস্থিত আছে আমার আপন মামা দুইবার এমপি হয়েছে সিআইপি বিআইপি এমপি হাজার কোটি টাকার মালিক আমার আপন মামা কিন্তু আমি চেয়ারম্যান হতে যাই না কথাটা হচ্ছেন না কেন যাই নাই কারণ এটা এটা গেলেই আমি আর এই পথে ফিরে আসতে পারবো না ঠিক ঠিক কথাটা বাবা বন্ধু ও আমার বন্ধুরা আমার শাহজালাল ইয়েমেনের কথা যখন বললেন রাজার কাছে বললেন রাজা কই ও ওজিন নাজির কি করা প্রয়োজন বলো কো বলো বলো কি প্রয়োজন বলো বলো রে কি প্রয়োজন কো তাকে বিষ খাওয়া মারে কি কইছে বিষ খাওয়া মারে ও ভাই ইউটিউব এই
চ্যানেল কোন কোন চ্যানেল ভাই কাইটা কুইটা অন্যটা কিন্তু লাগাইয়েন না, ঠিক নামটা কি ভাই, নাম কি? হ্যাঁ এটা মিম, আরে মিম তো আমার, আরে আমার শ্বশুর বাড়ির লোক দেয় না করতেছে শালা, না আমি আমি তোমার গালি দিতাম না, শালা করলে তো গালি হয়ে যাবে, ঠিকঠাক কথাটা, টিয়ারা টিয়ারা লোক মারহাবা কর। ও বন্ধুরা আমার, এবার বললেন বিষ খেয়ে মারো, কি কইছে বিষ খেয়ে মারালে, তো কইছে বিষ খেয়ে মারালে, মারালে কিন্তু ভোট শেষ, ঠিকঠাক কথাটা। তো দাওয়াত করেন রাজা, রাজ দরবারের মধ্যে দাওয়াত করলেন, শাহজাহান আলী মিনি গেলেন, যাওয়ার পরে হাস কামরাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা এলহাম করে দিলেন, এলহাম বুঝেন নি, এলহাম আল্লাহর ওলিদের কাছে এলহাম আসে কিয়ামত পর্যন্ত, বেলায়েতের যুগ এলহাম আসবে, উহির দরজা বন্ধ হয়ে গেছে, এলহাম করে দিলেন, প্রতিধ্বনির আওয়াজ উঠলো, আমার আল্লাহ কই শাহজালাল রে তোমাকে বিষ খাওয়ায় মারার জন্য আনছে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার, ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিব আল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ, শাহজালাল তোমাকে বিষ খাওয়াইতে আনছে। এবার শাহজালাল খবর ভাইছেনি, কথা কন্যা ভাইছেনি, এবার শাহজালাল কে বললেন, শাহজালাল ইমিনি কে বললেন, রাজা, রাজা বললেন ও শাহজালাল তোমাকে আনছি দামি একটা শরবত খাওয়াইতাম, কি কইছে দামি একটা শরবত খাওয়াইতাম, কি উত্তর দিতেন না, কি কইছে দামি শরবত, আসলে কি দামি শরবত না বিষ, কথা বলেন দামি শরবত না বিষ, বিষ বিষ খাওয়াইতে আনছে। এবার কই শাহজালাল ইমিনি কই ও রাজা আপনি কেমনে মিথ্যা বলতেছেন, এটা তো শরবতের সাথে বিষ, রাজা কোমা ধরা না খাইলেন, কি কইছে ধরা না খাইলাম মনে। এবার শাহজালাল ইমিনি কই আমাকে বিষ খাওয়াইতে আনছেন, রাজা আরেকবার মিথ্যা বলছে না আপনাকে দামি শরবত খাওয়াবো, আসল কি দামি শরবতটা বিষ, আর তৃতীয়বার আবার রাজা মিথ্যা বললেন, না রে ভাই আপনি দরবেশ মানুষ, আপনাকে তো আমি শরবত বানায়া আমার দামি শরবত আমার হাস কামরাতে আনছি, আমার নিজের হাতে বানাইছি, এই শরবতটা খান। এবার শাহজালাল ইমিনি কই আপনি যখন রাজা বারবার মিথ্যা বলতেছেন, যান যান আমি আল্লাহর নামে খাব, বলেন বিসমিল্লাহির রহমানির, যেই মাত্র বিসমিল্লাহ বলে এবার শরবত আরম্ভ করলেন খারাপ, শরবত খাইতেছে রে বন্ধু, শরবত খাইতেছে, একটা গ্লাসের প্রয়োজন ছিল, গ্লাস মনে করে নি এটাই গ্লাস, গ্লাস দিয়ে শরবতটা খাইতেছে শাহজালাল ইমিনি, কেডা খাইতেছে শাহজালাল ইমিনি, সুবহানাল্লাহ না, এবার শরবত তো না বিষ, কি খাইতেছে বিষ, বিষ খাইতেছে শাহজালাল ইমিনি। এবার মারা যাইতেছে রাজা, কেডা যাইতেছে মহারাজার নাকে মুখে রক্ত, চোখে মুখে রক্ত বাইরিতেছে, এবার চোখে মুখে রক্ত বাইরিতেছে, শাহজালাল ইমিনি আস্তে আস্তে খায়, বেশি খায় না আস্তে আস্তে খায়, আর ওই দিক দিয়ে রাজা, রাজার নাকে মুখে চোখের মধ্যে রক্ত দেখা যায়, ছো রক্ত আসতেছে, এরপরে হাম উপর থেকে পড়ে গেলেন, চিত্ত হয়ে গেলেন, চিত্ত হয়ে সাইটাইতেছে সাইটাইতেছে, এমন সময় রাজার ছেলে যুবরা চিন্তা করলেন, আহারে দরবেশ সাহেব মারা যাইতেছে, দেখি কেমনে মারা যায়, গিয়া দরজা হাঁস কামরার মধ্যে দরজার মধ্যে ঢুকা দেখে বাবা মারা যায়, বাবা মারা যাইতেছে, আহা কি উল্টা পাল্টা কাহিনী, কি আধ্যাত্মিক বিজ্ঞান, ও বন্ধু ওলিদের সাথে, এবার হাদিসে কুরসিদের মধ্যে আছে, আমার আল্লাহ কয় আমার ওলিদের সাথে যারা হিংসা বিদ্বেষ করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ডিক্লার দেই, কি দিকে যুদ্ধ, ওলিদের সাথে যুদ্ধ করে পারবেন না, আল্লাহ যুদ্ধ করে, এটা যুদ্ধ করে আল্লাহ যুদ্ধ করে, এই জন্য আমি বললাম কি জানেন নি, ওলিদের সাথে বেয়াদবি করলে আপনি মারা যাবেন, আপনি কি হবেন মারা যাবেন। এবার শাহজালাল ইমিনি বিষ খাই মারা যাইতেছে রাজা, এবার রাজা যুবরাজ গিয়া দেখে আব্বা মারা যায়, আব্বা বিষ খাইতেছেন,
বিষ খাইতেছেন শাহজালাল, আজকে কেন মারা যাইতেছেন আমি তো বুঝতে পারতেছি না, আমার নাকে মুখে রক্ত বাইরিতেছে। এবার সাইটিতে সাইটিতে বাবা কিছুক্ষণ পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে যুবরাজ এই কাহিনী দেখা কয় হুজুরের পায়ের মধ্যে পড়ে গেলেন, হুজুরের পায়ের মধ্যে পড়ে গেলেন, আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে গেলেন। বন্ধুরে আমার মুর্শিদ আল্লামা সাহেব ডক্টর মঞ্জুর আল আহমদী যিনি জান্নাতুল বাকিতে শুয়ে গেছেন, তিনি কাসিদা লিখেছেন, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, কে মনে করে নিল এমন প্রেমে এরি ডাকি দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মনে খারি, আমার মঞ্জুর নিল আমার মনে কারিয়া, আমার মনির চান নিল আমার মনে কারিয়া, আমার কামাল চান নিল আমার মনে কারিয়া, মুর্শিদ আমারে মন করল গহরণ, কি রো প দেখাইয়া মুর্শিদ আমারে মন করল গহরণ, কি রো প দেখাইয়া সেই রূপের যো লোকে আমার কি যে আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, মুর্শিদ কি সুরে করল গো তাল পাগল মুর্শিদ, কি সুরে করল গো তাল পাগল বানাইয়া, কি কথা বলিবে বলেন, কি কথা বলিবে বলেন, গেল ও আশা দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, মুর্শিদ তোমারিয়া সাথে গোয়া আমার জীবন গেল ভইয়া, মুর্শিদ তোমারি আশাতে গোয়া আমার জীবন গেল ভইয়া, এ জীবনের কি দাম আছে যদি না দাও হইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মনে খারিয়া, আমার মুর্শিদ নিল আমার মনে খারিয়া। মারহাবা বলেন। এবার শাহজালাল ইমিনিম বিষকাই মারা যাইতেছে কে, আবার বলেন কে, কি ওয়াজ শুনেন আপনারা, মিয়া কই বেরুছেন, কে মারা যাইতেছে, রাজা কি পুলিশে ধরব, পুলিশ দিয়ে না আমরা পুলিশ আছো, ঠিক কথাটা তো, পুলিশে কি ধরতে হয়েছে না পাহারা দিতে হয়েছে, কথা বলেন, পাহারা দিতে আসছে তাইলে শোনেন বন্ধুরা আমার,
ও বন্ধু, আপনি যদি এই জীবন গঠন করে যান, এখানে যেমন পাহারা দেয় পুলিশ পাহারা দেয়, ও বন্ধু বিভিন্ন জায়গায় আলোচনা করি পুলিশ পাহারা দেয়, আর যখন আপনি মারা যাবেন, আমি যখন মারা যাব, ভালো জীবন গঠন করে যখন কবরে যাবেন, কবরের মধ্যে ফেরেশতারা পাহারা দেবে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু আমার, এবার শাহজাহান আলী মিনিম বিষ খাইতেছে, রাজা মারা যেতেছে, সেটেতেছে যুবরাজ, রাজার ছেলে যুবরাজ কো কার বাটটা দেখ গেল, গিয়া দেখ কি তা বাফে মারা যাচ্ছে, বাফে হতকর ভর তো সেটে মারা হই গেছে, মারা যাওয়ার পরে যুবরাজ কো পাওয়ার মধ্যে ফিরে গেছে, সুবহানাল্লাহ কেন না আল্লাহর বলি গো আমারে নিয়া চলেন, কই নি মমিয়া তুমি দি, তোমার বাপ মরছে, তোমার বাপে আমারে, তোমার বাপের কাছে আমার কাছে, এ তোমার বাপের কাছে আমার, আমার বদলাম করতে করতে শেষ করে নিয়েছে, এরপরে খবর দাই না বিষ্কা হইতে বিষ্কা মার তো বিল্লা, আমি বিষ খেয়েছি, তোমার বাপে মারা গেছে, ও অন্ধ তুমি রাজত্ব পাইবা, তুমি চেয়ারে বসাও, তুমি রাজত্বের মালিক, তুমি রাজ দরবারের মালিক, তুমি রাজা হইবা, তুমি আমার লাগে যাইবা কোথায়? আমি এলাম ফকির মানুষ, আমি এলাম ধর্মের শুন, আমি এলাম নবীর গোলাম, কথাটা বুঝছেন না? ওনা যে আলামত দেখছি, আমার রাজ দরবারের রাজত্বর দরকার নাই। ও ঠিক আছে, তোমারে নিতে হইলে নবীর পারমিশন লাগবে, সোয়ার আলাপে দেন না, কার পারমিশন লাগবো? নবীজির পারমিশন লাগবে, নবীজির পারমিশন নিতে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যখন ডাকটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো বলেন, ও মায়ার নবী গো তুমি প্রেমে সে কোথায় লোকাইলা, বলেন ও মায়ার নবী গো তুমি প্রেমে সে আছো তুমি মাদিনাতে নবী, আছো তুমি মাদিনাতে আরো আছো কলি যাই তুমি প্রেমে সে খায়া কোথায় লো, ও মায়ার নবী গো তুমি প্রেমে আমার সাথে ওই রাজার ছেলে যুবরাজ যেতে চাই, রাজ দরবার ফালাইয়াম আমি নেবনি, আমি আমার সাথে রাখবনি, খাদেম হিসেবে রাখবনি। এবার আমার নবী বললেন, রাখো তোমার সাথে তো রাখবাই, তুমি বাংলায় যাও, বাংলায় যাও, সুবহানাল্লাহ, বল ইসলাম প্রচারের জন্য বাংলায় যাও, বাংলাদেশে আইসা, যখন নাকি আজার গর্গবিন্দ যখন নাকি, গর্গবিন্দ যখন নাকি নৌকা বন্ধ করে রাখছে, একটা জানা জানা নামাজের মধ্যে বিসাইয়া যখন ওই পারে গেলেন, এবার আজান দিতে বললেন, তার নাম হলো, খাদেমটার নাম হলো নাসিরউদ্দিন সিপাসালা, সুবহানাল্লাহ, কোন এই নাসিরউদ্দিন সিপাসালাম, ও বন্ধুরা আমার রাজত্ব পালাইয়া শাহজালাল আলী মিনির দরবারে, শাহজালাল আলী মিনির খাদেম হওয়ার কারণে দেখেন, রাজা যদি হইতো এই যুবরাজের নাম কেউ লইতো না, ঠিক কিনা কথাটা? কিন্তু আজকে কিয়ামত পর্যন্ত ওই যে নাসিরউদ্দিন সিপাসালা মোরার বন্ধে শুয়ে রয়েছে, ওই মোরার বন্ধে তিনি চাইছিলেন পূবে ভস্মে মাজার দেওয়ার জন্য, হুজুররা আমাদের হুজুররা কি করলেন না, এটা তো শরীয়তে হয় না, উত্তর দগ্নে দিলেন তাদের সামনে করে, আবার পূর পশ্চিম হয়ে গেল, ঠিক কিনা কথাটা? আপনারা গেছেন কিনা জানি না, আমি গেছি, আমি জিয়ারত করেছি, আমি চুমু খেয়েছি রে বন্ধ, বন্ধুরা আমার শাহজালাল ইমিনি বললেন, আজান দাও, আজান দাও, আজান দাও, যে এই লোকটা রাজ দরবারে ভরায় আসছে, রাজার লোভ নাই, রাজার লোভ নাই, রাজা হতে চায় না, এই মুখটা দিয়ে যখন আজানটা দিলেন রে, গর্গমেন্দ্র দালালের চুনা সব চরচর করে মাটি হইয়া গেল, আল্লাহু আকবার। এই পৃথিবীতে কি এই নবীর প্রেমিক কি এখন নাই? কথা বলেন আসি কি নাই, কথা বলেন আসি কি নাই? থাকলে কুলাঙ্গারের দল একদিন না একদিন ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। দেখেন কয়েকদিন আগে আকরামুন জামান নামে এক বেয়াদব আহলে হাদিসের আহলে অভিজ্ঞের, সে বলছে যে আমরা যে এবাদত করি কোথায় মসজিদে, যে শবে বরাতে, এই শবে বরাতের রাত্রে এবাদত না কইরা মসজিদ না গিয়া ব্যবসা ভারাত করে থাকলে বলে হচ্ছে বেলে উত্তম না, ওজ বেলে বুঝেন না, তার নামে মামলা হয়েছে, তার নামে মামলা হয়েছে,
আমরা আজকে চাঁদের চোর দরবার শরীফ থেকে নিন্দা জানাতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমার বাড়ি কস ভাই, আমি আজকেও আমি একটা মসজিদের খতিব, আজকেও আমার মুসল্লিদেরকে নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছি। আমার বাড়ি কস ভাই, আমার আইন মন্ত্রীর বাড়ি কস ভাই আনিসুল হক, আমি আনিসুল হকের মাধ্যমে আজকে প্রতিবাদ জানিয়েছি। আপনাদের আপনাদেরকে নিয়েও আজকে একটা প্রতিবাদ জানাবো। হাত তুলে বলুন, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। অতএব আমরা সেই প্রতিবাদ জানাতে চাই কি চাই না? শুনেন, কোলাঙ্গার অ্যারেস্ট হবে, কোলাঙ্গারে ফাঁসি হবে, ঠিক কিনা কথা না? আর এই দুনিয়ার আদালত যদি আর আল্লাহর আদালত হয়, ওই যে দেখছেন না শাহজালাল ইয়েমেনিরে বিষ খাওয়াইতো নিচ্ছে, মরছে কেটা রাজা মরছে, এরকম মারা যাবে, ঠিক কিনা কথা না? এতে কোনো সন্দেহ নাই? ও বন্ধু, 1500 বছর যাবত ইদিমে এই যে শবে বরাত পালন হয়ে আসছে, কি করছেন আপনারা মুরব্বীরা? খালোয়ার লিখেছেন নি, কথা কন না হাইছেন না ও? হ্যাঁ, আপনার মা বানাই তো হালুয়া রুটি সেওয়াই, কথা বলছেন নি? কত ভালো লাগছে না সেওয়াই, সেওয়ার মধ্যে আবার ইয়ে দিত কি যে কো কিসমিস দিত আর কে ইয়া ওই যে নারকেল, আমি টু হাইটা এটি বাচ্চা বাচ্চা অনেক সময় খাইলে তো আর ভূতিটি হাসতে এটি তো সবাই খাইব, কথাটা বলছেন না? অনেক মজা লাগতো, কথা বলছি নি? আরে মজা ভাইবেন কই, আজকের ইমান তো নাই, ঠিক কি কথা না? ইমান থাকলে না মজা থাকতো, ঠিক কি না কথা না? ইমানের বাজারও আগুন লাগছে, এই জন্য মজার বাজারও আগুন লাগছে, ঠিক কি না কথা না? আমার মা বোনেরা শুনেন, আপনারা এখন বিসমিল্লাহ করে পারেন না, এই জন্য আপনাদের হাতেও মজা নাই, ঠিক নেই? আমার মা বিসমিল্লাহ করে পারতো আর ঘোড়াটা উদাম করতো না, সবটা উদাম করতো না, ঠিক কিনা কথাটা? বন্ধুরা আমার, আমি ওই দিকে যাবো না, আমার মসজিদের দিকে যাব, মসজিদ কেবলার দিকে যাব, মসজিদে কি দন্ডে বন্ধু, মসজিদ আপনাকে কাল্ব শিখাইবে, ঠিক কিনা কথাটা? কাল্বের দিকে যখন ধাক্কা মারবেন, ও বন্ধু কাল্বের মধ্যে ধাক্কা দিয়ে যখন জিকির করবেন, জিকিরটা করার সাথে সাথে আপনার কাল খুলে যাবে, কাল্বের আয়না দিয়ে আল্লাহ রসুল দেখা যায়, সুবহান আমারও তো আমার বাড়ি তো বিল্ডিং, কিন্তু আমি আমি বন বিছাই রয়েছি, কি সরম আছে কোনো? কথা কন না, বন বিছাই হেতা দিয়ে রয়েছি, হেতা ছাড়াও রয়েছি, ঠিক ঠিক কথাটা? এই তো এই বন বিষয়ে নিচের মধ্যে মাটির মধ্যে রয়েছি। ও মা, আমার এক শাসি আরেকবারে এমনি ইয়া করে ঘুরি করতেছে আর কি, গাইল দিয়া, গাইলের মধ্যে সিয়া দিয়া, এই একটা সিয়া এমন এমন সিয়ন না, হিটা দিয়ে এমনি ভাত নেয় সাতবার ইত্তাফাত, আমি লড়ি, আমার আমার মাতা লড়ে। ওমা আমি কি, আম্মা আমি লড়ি কি রে গো? কথা কন না, কথা বোঝার নাম নে, তোর কেউ শিখতে রয়েছে, কই শিখতে রয়েছেন মিয়া? এই সাতবার ইত্তাফাত গাইল দিয়া সিয়া দিয়া কি যে গাইলের মধ্যে ফাড়তে, আমার বাড়ি পর্যন্ত লড়ে, আমার গল লড়ে। আর তরিকতের ধাক্কা যখন দিবেন, কালবের মধ্যে যখন ধাক্কা দিবেন, আমার আল্লাহ কই কুলুবুল মুমিনিন রাসূলুল্লাহ, মুমিনের কালবের মধ্যে আমি বিরাজ করি। আরেক কিতাবের মধ্যে পাইলাম, পৃথিবীর কোথাও আমার জায়গা হয় না, কিন্তু কালবের মধ্যে আমার জায়গার অভাব নাই। সুবহানাল্লাহ, কইছেন না? যখন আপনি কালবের মধ্যে জায়গা দিবেন, ধাক্কা দিবেন, সারা পৃথিবী লড়বে। সুবহানাল্লাহ, কইছেন না? হেবিডির গাইলের মধ্যে যদি সিয়া দিয়ে ভার দিলে, যদি সারাটা বাড়ি লড়তে পারে, আরেক বাড়ি লড়তে পারে, সাত বাড়ি পর্যন্ত লড়তে পারে, আর কালপের মধ্যে ধাক্কা দিলে সারা পৃথিবী লড়তে পারে কি পারে না? আমার আল্লাহ কয় যখন বান্দা জিকির করে, তখন আমার আশের খুঁটিটি লড়ে। সোয়ানো লাগে না?